হজ এজেন্সিগুলোর অনিয়ম এবং দুর্নীতির কারণে এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারছে না 727 জন হজ যাত্রী। বাংলাদেশ থেকে এবছর 1,26,798 জনের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে ভিসা না পাওয়া 727 জনের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আটকে পড়া হজযাত্রী ও তাদের স্বজনরা এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলেছেন এজেন্সিগুলোর অবহেলা এবং উদাসীনতার জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে তাদের এই অভিযোগ নাকচ করে দিয়েছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। সংগঠনের মহাসচিব শাহাদত হোসেন তাসলিম বলেন, এবছর যারা হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কেউ কেউ অসুস্থতা সহ নানা কারণে হজে যেতে চাচ্ছেন না। জানা গিয়েছে বেসরকারি ব্যবস্থাপনায় 688 জন এবং সরকারি ব্যবস্থাপনায় 29 জন ভিসা পাননি। এদিকে 688 জন ভিসা না পাওয়ার ব্যাখ্যা চেয়ে এজেন্সিগুলোকে ঝিড়ে দিয়েছে হজ অফিস। তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা মনিটরিং কমিটির সভাপতি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। তিনি বলেন যে 688 জন হজে যেতে পারছে না, এটা মন্ত্রণালয় বা সৌদি দূতাবাসের কোনো দোষ নয়, কিছুটা এজেন্সির কারণে। বাংলাদেশ থেকে 14 জুলাই থেকে শুরু হওয়া হজ ফ্লাইট শেষ যাত্রা করবে 16 আগস্ট। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 16টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এখনও 14 ও 15 আগস্টের 8টি ফ্লাইটের টিকিট অবিক্রিত রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এবার সম্ভাব্য হজের তারিখ 21 আগস্ট। হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে 27 আগস্ট। এবার 1,26,798 জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 6,798 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 জনের হজ করার কথা রয়েছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, তারা যেন এই 688 জন হজযাত্রী হজযাত্রাকে সুগম করে দেয় এবং যেভাবেই হোক তাদের ভিসা প্রাপ্তির ব্যাপারটা নিশ্চিত করে। কারণ আমরা চাই না কারো এভাবে হজযাত্রা ব্যাহত হোক বা তারা ভিসা না পাওয়ার কারণে হজে না যেতে পারুক। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহির্বিশ্বের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।